কাল তার আগের দিন রাতে তো ব্রাজিলের খেলা হয়েছে, আর ব্রাজিল তো 4-1 গোলে উইন হয়েছে। তো ব্রাজিলের একটা প্লেয়ার অনলাইন আছে, দেখি ওরে ইনভাইট দিয়ে ওর রিয়াকশনটা শুনি। আরে কি অবস্থা ব্রাজিল ভাই, আজকে তো তোমাদের ঈদের দিন। হ্যাঁ ভাই, ঈদ মোবারক। ভাই তোমরা যে আজকে জিতছো, তো তোমাদের সাপোর্টারদের অনুভূতি কি? ভাই শুধু আজকে না, আমরা সবগুলোতে জিতবো ইনশাল্লাহ। আর এখন তো 5টা স্টার না, কিছুদিন পরে 6টা স্টার দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা একটু ওয়েট করো, দি আর্জেন্টিনা সাপোর্টার ইনভাইট দিচ্ছে। কিও আর্জেন্টিনা ভাই, তোমরাও তো কোয়ার্টার ফাইনালে উঠে গেছো। হ্যাঁ উঠবো না, আমরা কি 7-Up খাই নাকি? ওই 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 শালা, মুখ সামলে কথা বলবি। লল, 2 টাকা চানা চুর, ব্রাজিল জোতা চুর, তোদের দেখে মুখ সামলে কথা বলতে হবে? তোরা তো 3-piece শালা আপার দল। মনে রাখবি 5-5 বার বিশ্বকাপ নিছি, লেভেল আছিস আমাদের? হ্যাঁ লেভেলের কথা কারে বলতেছি, তোরা তো 37 বছর ধরে কাপই দেখিস নাই। আচ্ছা সমস্যা নাই, এবার দেখবি কাপটা কারা নেয়। আর তোর এবারে 7-Up না, একবার 10-Up ভরাই দেবো, আসিস আমাদের সাথে লাগবে। আচ্ছা ভাই তোমরা একটু থামো, আমি কিছু কথা বলি, কথাগুলো একটু শোনো। দল নিয়ে ঝগড়াঝাটি করার কোনো মানে আছে? যেখানে যাই ওইখানে একটাই কথা, আর্জেন্টিনা ব্রাজিল। ঠিক আছে ভাই তোমরা দল করো, কিন্তু এই দলের জন্য মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, মানুষের মনে মানুষের প্রতি হিংসা, এইগুলো কি ভাই? ঠিক আছে যে তোমরা তোমাদের প্রিয় দল সাপোর্ট করো, কিন্তু দলের জন্য না, নিজের জন্য বাসো, নিজের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করো। দল কি তোমাদের ঝগড়াঝাটি মারামারি এগুলো থামাবে? আর একটা জিনিস দেখো, আর্জেন্টিনা ব্রাজিল ওরা কিন্তু পার্শ্ববর্তী একটা দেশ, আর ওদের মধ্যে কত বন্ডিং ভালো, কিন্তু আমাদের সাপোর্টারদের মধ্যে সমস্ত সব ঝামেলা। তো আমাদের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ আছে? তারাই যেহেতু বন্ধুসুলভ আচরণ করে, তাদের প্লেয়ারদের মধ্যে খেয়াল করো, তারা কিন্তু বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু সমস্যা যা সব আমাদের মধ্যে। আমি নিজেও একজন আর্জেন্টিনার সাপোর্টার, তাই বলে কি আমি ব্রাজিল টিমকে খারাপ বলবো? আসলে ব্রাজিল ও আর্জেন্টিনা কোনো টিমই খারাপ না, 2 টিমই ভালো। আর জিনিসটা গোল বলের খেলা, ম্যাচ হারতেই পারে এক টিম, তাই বলে কি আরেক টিমের সাথে গন্ডগোল লাগাই দিব? আসলে খেলাটা আমাদের খেলার মতো করে নেওয়া উচিত, খেলাটা উপভোগ করা উচিত, গন্ডগোল মারামারি করে কোনোদিন জীবনে সংশোধন করা উচিত না। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, আসলে আমরা যে এসবগুলো করি এগুলো করা ঠিক না। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছেন, আসলে আমরা এই কথাগুলো কখনো ভেবে দেখি নাই।